বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া পরিষদের নবনির্বাচিত সভাপতি, তাকে আমি আপনার সকলে নির্বাচিত করেছেন বলে আপনাদের আমি তাকে অভিনন্দন জানাচ্ছি। এবং জিয়া পরিষদের সম্মানিত অন্যান্য সদস্যবৃন্দ, অনেকদিন পর আপনাদের সঙ্গে দেখা। আপনারা জানেন যে জিয়া পরিষদ গঠন হয়েছিল সেই এরশাদের সময়, যখন সেই সময় রাজনীতি বন্ধ ছিল, কিন্তু এই জিয়া পরিষদের মাধ্যমেই আমরা অনেক কর্মকাণ্ড করেছি, আপনারা করেছেন, সে অনেকেই আছে, অনেকেই হয়তো নেই ও, কিন্তু এখন নতুন নতুন আবার অনেক সদস্য হয়েছে। আপনারা সকলে কিন্তু অত্যন্ত শিক্ষিত এবং যোগ্য ব্যক্তি, কাজে আপনাদের মাধ্যমে জিয়া পরিষদ আর অনেক বেশি শক্তিশালী হতে পারে। সেইভাবে যদি আপনারা কাজ করেন, জিয়া পরিষদ অনেক বেশি শক্তিশালী হতে পারে। আপনারা বলেছেন আপনারা গবেষণা করেন, কী নিয়ে গবেষণা করেন, কতটুকু গবেষণা করেছেন জিয়াউর রহমান সম্পর্কে, সব ধারণা কিন্তু আমার নেই। কাজে আপনারা যেগুলো গবেষণা করেন, নিশ্চয়ই সেগুলো আপনাদের লিখিত আছে, ইয়ে আছে, সেই গবেষণা এইগুলি যদি আমরা দেখি, তারপরে যদি এটা বই আকারে প্রকাশ হয়, তাহলে তো একটা জিয়া পরিষদ থেকে একটা ভালো জিনিস বেরোতে পারে। যেহেতু একটা বই গবেষণা করেছেন, সত্যি সেগুলো করলে বরং এটা অনেক কাজের কাজ হবে। এখন দেশের যে অবস্থা, দেশের কী অবস্থা দেখছেন, শুধু অত্যাচার আর মিথ্যাচার দুটোই চলছে, গুম খুন হত্যা আর মিথ্যাচার আর লুটপাট, এই হলো আজকে দেশের অবস্থা। আপনারা শিক্ষিত ব্যক্তি, আপনারা বিশ্ববিদ্যালয়ে পড়ান, বিভিন্ন জায়গায় আপনারা অন্যান্য পেশাতেও হয়তো আছেন কেউ কেউ, কাজে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা বুঝতে পারেন। আপনারা বললেন যে যে 2014 সালের নির্বাচনের বাংলাদেশ যে এক নম্বর হয়েছে, নিঃসন্দেহে বাংলাদেশ তো এক নম্বরই আছে এখনো, সব দিক থেকে এক নম্বর, দুর্নীতি বলেন, খুন বলেন, গুম বলেন, হত্যা বলেন, লুটপাট বলেন আর অত্যাচার বলেন, সব কিছুতেই এক নম্বরেই এখন। কাজেই এইগুলি নিয়ে চললে চলবে না। আপনাদের কাছে যারা আসে, আপনারা তো শিক্ষক বলছেন, তাহলে অনেক ছাত্ররা আসে, আপনারাই বললেন যে আপনারা ছাত্ররা আসে যারা 8 বছর কিংবা এখন যারা 18 বছর হয়েছে, তারা হয়তো জিয়াউর রহমান বা খালেদা জিয়াকে চেনে না, জানেন তো, সেই দায়িত্বটা তো আপনাদেরকে নিতে হবে। তাহলে আপনারা শিক্ষক কেন আপনারা নেবেন না, এই দায়িত্বটা তো আপনাদেরকে নিতে হবে যে আপনারা তাদেরকে জানাবেন যে জিয়াউর রহমান কে ছিল, খালেদা জিয়া কে, কী জন্য কী নিয়ে কাজ করছেন, তার যে আরও সহকর্মী যারা আছে, আজকে স্ট্যান্ডিং কমিটির এই যে নেতৃবৃন্দ বসে আছে, তাদের সকলের কথাই, শুধু আমার না, সকলের কথাই জানানো দরকার। আমরা তো দীর্ঘদিন রাজনীতি করছি, দেখছে না গণতন্ত্র এই দেশে জিয়াউর রহমান এনেছে, সেটাও হয়তো বলছেন যে ছেলেপেলে কিছু জানে না, তার মানে এটাও জানে না তারা যে দেশে গণতন্ত্র হারিয়ে গেছিলো, একদলীয় শাসন হয়েছিল, ছিল না সংবাদপত্রের স্বাধীনতা, ছিল না মানুষের বাক স্বাধীনতা, ছিল না তারপরে বিচার বিভাগের স্বাধীনতা, ছিল না, কিন্তু এই কথাগুলি যে জানে না, এই কথাগুলি তো আপনাদেরকে বেশি করে বলতে হবে না। যে ছেলে আসবে আপনার কাছে, আসে ক্লাসে, আসে বা ক্লাসে বলা সম্ভব নয় আমি জানি, কিন্তু ক্লাসের পরেও তো আপনারা তাদের সঙ্গে আলাদা করে কথা বলে অনেক কিছু তাদেরকে জানাতে পারেন, বলতে পারেন, বুঝতে পারেন, তাদেরকে হয়তো বলবেন কিংবা তাদেরকে হয়তো একটা কাগজ ধরিয়ে দিলে বলবে যে এই কাগজটা তুমি তোমার বন্ধু বান্ধবদের আরও 10 জনকে দিবা, যে যাতে তারা জানতে পারে, তাহলে এইভাবেই কিন্তু ছড়াবে। শুধু আপনারা যদি যা পরিষদ আছে, নামমাত্র পরিষদ আছে, কিন্তু এর কর্মকাণ্ড নেই, তাহলে কিন্তু এটা হবে না। 5 বছর পর আপনারা ইলেকশন করে নির্বাচন করে দিলেন, আর যাকে মনে করলেন যে কবির মুরাদ ছিল, সেই দীর্ঘদিন ধরে কবির মুরাদ সভাপতি, কিংবা কবির মুরাদ ইচ্ছুক ছিল হতে পারে, আর আপনাদের মধ্যে থেকে অনেকে হয়তো ভয়ে হতে পারেন হননি কিনা সেটাও আমি জানি না, যে অনেকে, নাহলে একই ব্যক্তিকে আপনারা বারবার নির্বাচিত করলেন, সেটাও একটা প্রশ্ন থেকে যেতে পারে, সেই জিনিসটাও দেখা দরকার। কাজ এই জন্য আমি বলছি যে আপনারা যদি সত্যিকার গবেষণামূলক প্রতিষ্ঠান হন, আপনাদের কিন্তু অনেক কাজ করার আছে। এই গবেষণার ইয়েগুলি যদি আমাদেরকে দেন, তাহলে তো আমরা বলতে পারবো, গ্রামেগঞ্জে আপনারা থাকেন, আপনারা বলছেন যে আমাদেরকে যদি দেন যে কী করা উচিত, কোনটা ঠিক কোনটা ঠিক নয়, সেটা আমরা বেছে নেব। যেমন ভিডিও কনফারেন্স বলছেন, ঠিক আছে, সেগুলো করা সম্ভব, সেগুলো করা যায়, কিন্তু আপনারা জানেন যে সংগঠন
আমরা সারা দেশে কিন্তু আমরা কাউন্সিল করেছি, খুব ভালো একটা কাউন্সিল, আপনাদেরও হয়তো অনেকে উপস্থিত ছিল সেখানে কাউন্সিলে। তারপরে আমরা দল করেছি, দেখেন পুরো কমিটি করেছি। তারপরে এখন আমরা ডিস্ট্রিক্টগুলোতে আমাদের কমিটি হচ্ছে, অঙ্গ সংগঠনগুলোতে নতুন নতুন কমিটি হচ্ছে, আমরা কিন্তু বসে নেই কেউ। কারণ যে সংগঠন হবে, সংগঠনের মধ্যে হয়তো অনেকেরই প্রত্যাশা থাকবে আমি অমুক পদ তমুক পদে যাব, কিন্তু সেটা তো পূরণ করা হয়তো সম্ভব হয় না। কিন্তু সেজন্য হয়তো একটু মাঝে মাঝে অনেকের সঙ্গে অনেকের মনোমালিন্য থাকতে পারে, একটু নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, সেটা ক্ষণস্থায়ী, এটা নিয়ে কিছু না, সেগুলো সবই ঠিক হইতে দল যখন করে তারা সেন্ট্রাল থেকে যখন যার নির্দেশ দেবে সেটাই তাদেরকে মেনে নিতে হবে এবং মানতে হবে বাধ্য তারা। কাজে সেই জন্যে বিএনপি কিন্তু বসে নেই, বিএনপি বিএনপির কাজ করে চলেছে, বিএনপির কাজ চলেছে এবং বিএনপির সঙ্গে জনগণের সম্পর্ক একটা রয়েছে। আপনারা হয়তো সবাই পেয়েছেন যে আমরা যে 13 দফা দিয়েছি নির্বাচন কমিশন সম্পর্কে, সেটা নিয়েও আপনাদের উচিত যে বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা আছে, কেউ বগুড়ায় আছে, কেউ রাজশাহীতে আছে, কেউ হয়তো খুলনায় আছে, কারো এক একজন কেউ চিটাগাং বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে, এগুলো নিয়ে আপনারা টিচারদের মধ্যে থেকে আইনজীবী কিংবা ডক্টর আরও অন্যান্য পেশার লোকজন যারা আছে তাদেরকে নিয়ে আপনারা আলোচনা এগুলো করতে পারেন। এগুলো যদি আসে যে এটা আমরা কেন দিয়েছি 13 দফা, এখানে তো বিএনপির নিজস্ব কিছু নেই, আমরা সম্পূর্ণ দিয়েছি যে একটা সত্যিকারে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন হোক, যে নির্বাচন কমিশন তার সঙ্গে একটা নিরপেক্ষ সরকার হবে। শুধু এই নিরপেক্ষ নির্বাচন কমিশন দিয়ে কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না, কারণ সরকারের যদি ওই অবস্থা থাকে তাহলে কিন্তু নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা থাকবে না। সেই জন্য বলতে তার সঙ্গেও আরও পরিবর্তনের দরকার আছে। সেই কথাগুলি যদি আপনারাও বলেন জনগণের কাছে তাহলে জনগণ আরেকটু বিশ্বাসযোগ্যতা অনেক বেশি তার ইয়ে করতে পারে যে হ্যাঁ এটাই ঠিক। কারণ যে বিএনপি তো বলছে, বিএনপি বলছে, কিন্তু বিএনপি তো একটা রাজনৈতিক দল, তার সঙ্গে অন্য বিএনপির সঙ্গে যারা সহযোগী আছে অন্য দল আছে তারা হয়তো বলতে হবে, তারাও বলছে, কিন্তু আপনারা যখন জিয়া পরিষদ থেকে বলবেন তখন কিন্তু এইটা অন্যকে অন্যরকমভাবে নেবে, ছেলেরাও বুঝবে যে হ্যাঁ এটাই তো ঠিক, এটাই করা উচিত। কারণ নির্বাচন কমিশন খুব শীঘ্রই হবে, রাষ্ট্রপতি সবার সাথে কথাবার্তা বলেছেন, এ করেছেন, আর আমরা যেটা আশা করব, আপনারাও সকলেই জনগণ যেটা আশা করে যে রাষ্ট্রপতি সকলের কথা শুনে, তিনি কোনো দলের না, তিনি দেশের রাষ্ট্রপতি, তিনি সকলের কাছে সমান হওয়া উচিত, কাজেই তিনি সেই জন্যই এমন সব ব্যক্তিদের দিয়ে সার্চ কমিটি বা নির্বাচন কমিশনটা গঠন করবেন যেখানে সকলের মনে বুঝতে পারে যে রাষ্ট্রপতি সত্যিকারে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে। উনি যদি সরকারি দলের ইচ্ছা পূরণ করার জন্য যদি কোনো কমিশন গঠন করে দেয় সেটা কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। এবং এখানে মাঠে নানা রকমের কথা শোনা যাচ্ছে, যেমন আওয়ামী লীগ গিয়েছিল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে, জানেন আপনারা কবে কখন তারা এসে বলেছে, তারা কিছু প্রস্তাব দিয়েছে এবং তার সঙ্গে আরও অন্য প্রস্তাবও তারা দিতে পারে যেগুলো প্রকাশ হয়নি, আমাদের কথাও সব প্রকাশ হয়নি, লিখিত আমরা কী দিয়েছি, তো তারাও দিতে পারে, কিন্তু রাষ্ট্রপতি সেগুলোকে, রাষ্ট্রপতির দায়িত্ব হবে সেগুলিকে বিচার বিশ্লেষণ করে তাদের কাছ থেকে আরও খবর নেওয়া, ভালো মতো খবর নিয়ে যে ব্যক্তিটা কীরকম, সে কোনো দলীয় কিনা, নিরপেক্ষ কিনা, তার দিয়ে সেই কাজটি নির্বাচন কমিশনে একটা শক্ত মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা করে কাজ করতে পারে, এই রকিবের মতো মেরুদণ্ডহীন লোক দিয়ে মতো ওরকম যদি লোক বসায়, দলীয় একদম ইয়ে লোক বসতে দেয়, তাহলে কিন্তু নির্বাচন কমিশন সত্যিকার নির্বাচন কমিশন হবে না, দেশি বিদেশি কারোরই আস্থা থাকবে না। সেই কথাগুলি কিন্তু আপনারা আরও বেশি করে প্রচার করতে পারেন, ছোট ছোট লিফলেটের মতো করে, কাগজের মতো করে আপনারা সেগুলি যদি বিলি করেন এগুলো কিন্তু অনেক কাজে দেবে, যে সেই কাজগুলি তাহলে আমাদের জন্য একটু সহায়ক হবে, মানে আমাদের কাজটা আপনারাও কিছুটা করে দিচ্ছেন, এই কাজগুলি আমাদেরকে সাহায্য করতে পারে। তাই আপনারা দীর্ঘদিন পরেই করেছেন কিন্তু আপনারা ব্যস্ত থাকেন জানি, তার মধ্যে দিয়েও আজকে দেশের যে অবস্থা এই অবস্থার অবসান সকলেই চায়, মানুষ চায় শান্তি, মানুষ চায় উন্নতি, মানুষ চায় বাক স্বাধীনতা, মানুষ চায় গণতন্ত্র, সকলের সমান অধিকার থাকবে। এই ইউনিভার্সিটির মধ্যেও আপনারা দেখেন
এই যে শিক্ষক নিয়োগ নেওয়া হয় কিভাবে হয় সেখানে আপনারা দেখেছেন নিশ্চয়ই, সেখানে অনেক যোগ্যতা সম্পন্ন শিক্ষক যারা হয়তো হতে পারে সাপোর্টার, হতে পারে তেনার মনে মনে অন্য কিছু আছে, তারা সেগুলি সব তিনা দ্বারা আবার এক সার্চ কমিটি আছেন বা আর গোয়েন্দা কমিটি আছে, তাদের দিয়ে যাচাই বাছাই করে দেখেছে এ তো ওদের লাইনের না, তাহলে থাকবে অত যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে সেই চাকরিটা দেওয়া হবে না। কিন্তু আওয়ামী লীগ হলে যোগ্যতা থাকুক না থাকুক আওয়ামী লীগ এটাই তার বড় যোগ্যতা, সেই হিসাবে তাকে চাকরিটা দিয়ে দেওয়া হবে। এই যে অবিচারগুলি চলছে বিভিন্ন প্রতিষ্ঠানে এইগুলিও তো বন্ধ হতে হবে, এগুলো বন্ধ তখনই হবে দেশে সত্যিকারে যখন গণতন্ত্র থাকবে, জবাবদিহিতা থাকবে, তখন এইগুলি হবে। আর দেখছেন যে বিচার বিভাগ, বিচার বিভাগও তো স্বাধীন বলা হয়, সত্যিকারে কি বিচার বিভাগ স্বাধীন? কোথাও স্বাধীন না, বিচার বিভাগ স্বাধীন না। এখানে তো আমরা বলি যে সকলের জন্য বিচার সমান, আইন সকলের জন্য সমান, কিন্তু সেখানে আমরা কথাটা শুনি শুনতে ভালো লাগে, কিন্তু আইন সকলের জন্য সমান নয়, বিচার সকলের জন্য সমান নয়। আওয়ামী লীগ হলে একরকমের বিচার হয় আর অন্য দল বা সাধারণ নাগরিক হলে তাদের জন্য বিচার অন্যরকম হয়। বিএনপির কিছু লোক না কিছু করলেও, যেটা আপনারা বলেছেন গ্রামাইগঞ্জে সব খবর আমরা জানি, আমাদের ছেলেপেলেরা বা ঘরে থাকতে পারে না, তারা দীর্ঘদিন বাইরে আছে, তাদের উপর কী অত্যাচার হচ্ছে, আপনারা মনে করেন যে ওরা বাইরে আছে, ওরা নিশ্চয় কোথাও আছে, ওরা আমাদের সঙ্গে দেখাও করে কথাও বলে, আমরা তাদেরকে যতটুকু পারি সাহায্য করি সেইভাবে কাজে। সেজন্যই যদি আমরা বলি যে আপনারা যদি এই কথাগুলি বলেন যে কি হচ্ছে, তাহলে কিন্তু তখন এই যে বিচার বিভাগের কথা বলছেন, বিচার বিভাগে আজকে সত্যিকারে কেস হচ্ছে যে কেসের কোনো মেরিট থাকুক না থাকুক, এখানে আইনজীবী বসে আছেন, তিনি করতে পারেন, তিনি দীর্ঘদিন অনেক পুরাতন অনেক অভিজ্ঞতা সম্পন্ন, বিচারের কোনো মেরিট থাকুক না থাকুক সেটা দেখা হবে না, দেখা হবে যে বিএনপির লোক হলে সে কিছু অপরাধ করুক না করুক তার জেল, তার জন্য জেল নির্ধারিত। কেন? সেখানে বিচারকের কোনো দোষ নেই, বিচারককে বাধ্য করা হয়, বিচারককে বাধ্য করা হয় যে উপর থেকে নির্দেশ দিয়ে যে তাকে জেলে দিতে হবে। আওয়ামী লীগের হলে খুন করলে ওই যে ইয়াবা নিয়েই হয় খুন করে নানা রকম কেলেঙ্কারি করছে, তারপরেও কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছে বেরিয়ে আসছে জেল থেকে। এখনও বোধহয় তিনজন মন্ত্রী কোর্ট দেওয়া সত্ত্বেও কিন্তু তিনজন যারা ইয়েরা অপরাধী শাস্তি এবং সাজাপ্রাপ্ত তারা কিন্তু এখনও মন্ত্রিত্ব করছে যা মন্ত্রিত্ব করতে পারে না। এমপিও এরকম হয়েছে, তার এমপিত্ব কোর্ট থেকে ইয়ে করে দিয়েছে খারিজ হয়ে গেছে, কিন্তু তিনি এখনও এমপি আছেন, বহাল তবিয়তে আছেন। কাজে আজকে দেশে কোনো কিছু নেই, কোনো প্রতিষ্ঠানও ঠিক মতো চলছে না, দেশে কোনো গণতন্ত্র নেই, ন্যায় বিচার নেই, আজকে কোনো মানুষের কথা বলার অধিকার নেই, আজকে মানুষ বড় অসহায়। সেজন্যই আপনারা বলছেন যে থেকে আমাদের দিকে তাকিয়ে আছে, শুধু বিএনপির দিকে তাকিয়ে থাকলে হবে না, বিএনপির সঙ্গে সঙ্গে আপনাদেরকেও সোচ্চার হতে হবে। যার যার অবস্থা থেকে আমরা যদি সোচ্চার হয়ে কথা বলি ইয়ে করি আওয়াজ তুলি, তাহলে কিন্তু সাধারণ মানুষকে আমরা বোঝাবো, কিন্তু আপনাদেরও দায়িত্ব আছে। আপনারা যারা গ্রামেগঞ্জে থাকেন, আপনারা হয়তো চায়ের দোকানে বসলেন দুইটা কথা বলেন, তাদেরকে যেটা সঠিক নয় টেলিভিশনে দেখছে, বিটিভি তো হচ্ছে আওয়ামী লীগের বাক্স, কাজে বিটিভি বলেন অন্য টেলিভিশনেও বলেন, তারা চেষ্টা করলেও তারা করতে পারে না, সেখান থেকে হয়তো এজেন্সির লোকজন তাদেরকে বাধা দেয়, সরকার বাধা দেয়, তাদের লোক বসিয়ে রেখেছে যে এতটুকু নিউজ যেতে পারবে, এই কথা যেতে পারবে, যত কথাই বলেন না কেন যেগুলো তাদের মনোভূত হবে না সেই কথাগুলি তারা প্রচার করতে দেবে না, এই হলো অবস্থা। সেই জন্য আমাদেরকে কৌশল অবলম্বন করে কাজ করতে হবে। তাই বলছি যে আপনাদের কিন্তু শুধু রিসার্চ করলেও আমরা জানি না কতটুকু রিসার্চ করে কী কী বের করেছেন, আমরা এখন পর্যন্ত আমরা সব কিছু পাইনি, কাজে আপনাদের রিসার্চ পেপারগুলিও আপনাদের যদি দেন তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা কী কী রিসার্চ করেছেন, কোন কোন ইউনিভার্সিটি থেকে, সেগুলি আমরা বুঝতে পারবো যে হ্যাঁ জিয়া পরিষদ কিছু কাজ করেছে। আর নাহলে এই নামমাত্র একটা পরিষদ থাকা আর শুধু যখন আসলাম টেলিভিশনে ছবি উঠালাম বা দেখলো আর কথা শুনলাম চলে গেলাম, তাহলে এটার কোনো গুরুত্ব থাকে না, সেরকমভাবে গুরুত্বহীন একটা প্রতিষ্ঠান। সেজন্য বলব যে আমরা যে বিএনপির ক্ষমতায় যাওয়াটা বড় কথা নয়, বিএনপি চাই এই দেশে গণতন্ত্র হারিয়ে গেছে, আওয়ামী লীগ মানে গণতন্ত্রকে হরণ করে,
গণতন্ত্র খেয়ে ফেলে, বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নেয়, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেয়, মানুষের উপর জুলুম অত্যাচার নির্যাতন চলে, লুটপাট চলে। আজকে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ মানে সব ব্যাংকগুলো আজকে দেখছেন যে দেউলিয়া করে ফেলেছে, কিন্তু কয়টা কথা কে বলে, কেন বলে না? আজকে আওয়ামী লীগ তারা সব প্রতিষ্ঠানগুলি নষ্ট করে দিয়েছে, আজকে কোনো প্রতিষ্ঠান কাজ করতে পারে না নিরপেক্ষভাবে, সেই হলো আওয়ামী লীগ। কাজে তাদের অধীনে দেশের মানুষ ভালো থাকতে পারে না, এটা প্রমাণ করে দিয়েছে স্বাধীনতা পরে তারা, আবারও প্রমাণ করছে 1996-এ, তখন তারা আবারও প্রমাণ করলো এই 2008-এ, সেটাও নির্বাচনটা সুষ্ঠু ছিল না, সেখানেও তারা আরবির সঙ্গে হাত মিলিয়ে, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে হাত মিলিয়ে, তখন মঈনুদ্দিন ফখরুদ্দিন নিজেদেরও চামড়া বাঁচাতে হবে, সেই জন্য আমার সাথেও কিছু কথা বলেছে তারা, আমি তাদের শর্তে রাজি হইনি, কেন তাদের সাথে ইয়ে করবো, তারা অন্যায় করেছে। আমি কিন্তু হাসিনা রাজি হয়েছে, বিদায় হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে এবং তাকে অতগুলা সিট দিয়েছে কেন সেটাও জানতে হবে, যে ওইটা পার্লামেন্টে পাশ করতে হবে, মঈনুদ্দিন ফখরুদ্দিনের অপকর্ম, সেইটা পাশ না হলে মঈনুদ্দিন ফখরুদ্দিনের জন্য বিপদ আছে, সেই জন্যই কিন্তু ওইটা পাশ করেছে। এবং মঈনুদ্দিন দেখেন আমাদেরকে এতগুলো অপরাধ দিয়ে, এই মহাসচিবের এতগুলো আছে, আমাদের প্রত্যেকের বোধ হয় মামলা কারো বাদ নেই, এতগুলো মামলা আছে, আমি ঘরে বন্দি, আপনারা শুনেছেন এখানে বন্দি আমরা সবাই, তো এখানে বন্দি অবস্থায় কি করে আমি মিরপুরে যেয়ে গাড়িতে আগুন দেব, সেটা মামলাও আছে, আমি মিরপুরে গেছি এখন সবগুলো ইয়ে করে, তাহলে পুলিশকে ধরতে হয়, পুলিশ বোধ আমাকে গাড়ি টাড়ি করে ওদের গাড়িতে করে নিয়ে গেছে, এ করছে, তাহলে এদের করতে হয়, তো কাজে এরকম অবস্থা। আর ওদের আওয়ামী লীগের কোনো কিছু নেই, এরা ইয়ে হচ্ছে, কাজে বুঝতে পারছেন যে আজকে দেশের কী অবস্থা হয়েছে, কী অবস্থায় চলে গেছে দেশ, সেই জন্য আমরা বলছি যে এই অত্যাচার থেকে বাঁচতে গেলে একমাত্র পথ হলো, অবশ্যই সেটা এক সময় আসবে, এরশাদ অনেক বড় বড় গলা করে বলেছিল, এবং এরশাদের পতনের ঠিক আগের দিন ওই যে কি ব্রিজ উদ্বোধন করলো, দেখালো যে বহু লোক, ওটা তো লোক ক্ষমতায় ঢুকলে নিয়ে যাওয়া খুব সহজ, কোনো লোক গেছে, তারপরে এরশাদ দেখালো তার পপুলারিটি জনপ্রিয়তা এখনও আছে এবং সেই করবে, এখন সেটা ইয়ে করলো, কিন্তু পরের দিন তো তার যখন পদত্যাগ করলো তখন সে বুঝতে পারলো যে জনগণ তার সাথে নেই, অবশ্য আওয়ামী লীগ ছিল তার সাথে, এটা আপনাদের ইয়ে করতে হবে, আওয়ামী লীগ সব মিলিটারি যখন কেউ হয় তার সঙ্গে থাকে, তারা এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সঙ্গে ছিল, তার আগে ইয়ে করেছিল সেটা ফেল করেছে, কিনা নাসিমের ইয়েতেও ছিল তারা, তারপরে আবার ইয়েটা এরশাদের সময়ও ছিল তারা, এরশাদের ইলেকশনে তারা পার্টিসিপেট করেনি, 86-এ আমাদের কথা ছিল যে আমরা করব না, কিন্তু 86-এর ইলেকশন পার্টিসিপেট করেছিল তারা, এবারও এরশাদকে তারা নিয়ে সাথে রেখেছে, এরশাদ হলো তাদের দুই নম্বর, এরশাদ হলো দুই নম্বর টিম, পেয়েছেন এরশাদকে তারা রেডি করছে যে এরশাদ আওয়ামী লীগের নালে ওদেরকে ইয়ে করে এরশাদকে দিয়ে পার করবে, কিন্তু এরশাদের আর সেই ইয়ে নাই, মানুষের কাছে এরশাদের কোনো গ্রহণযোগ্যতা নাই, মানুষ এটা বুঝেছে যে এরশাদ কী জিনিস, এরশাদ ওই একই জিনিস, লুটপাট করা, দুর্নীতি করা, এরশাদের মামলাগুলি, আমাদের মামলাগুলি তো শেষ করে যত দ্রুত পারে দেখছেন যে প্রতিদিন সপ্তাহে সপ্তাহে গিয়ে, আর এরশাদের মামলাগুলো প্রত্যেকটা বন্ধ করে রেখেছে, এরশাদকে একটা মূল্য ঝুলে রাখছে, নালে জেলে দিব এরশাদকে, আর ওই মামলাগুলো যখনই ডেট আসে আবার ওইটা পিছিয়ে যায়, ইয়ে হয়েছে, এই হলো অবস্থা, কাজে এরশাদের কোনো টিকে আছে আমরা সেটা চাই না, আমরা চাই দেশের মানুষের সঙ্গে থাকবো, মানুষের কথা বলবো, মানুষের সমস্যার কথা বলবো, দেশের জন্য তারা বলে উন্নয়ন, কিসের ক্ষেত্রে উন্নয়ন সকলেই দেখছে, যে কোথায় দেখছেন আপনাদের এলাকায় আপনাদের জায়গায় কোনো উন্নয়ন দেখেছেন আপনারা, আপনারা বলেন বগুড়ায় কী উন্নয়ন হয়েছে, যা করেছি আমরাই করেছি, রাজশাহীতে কোথায় কী হয়েছে, কোনো ডিস্ট্রিক্টে কোথায় গেছেন, ওই ঢাকা সড়কে একটা ফ্লাইওভার, তাও কতবার কতবার ওইটার ইয়ে বেড়েছে, ইয়ে বেড়েছে, বাড়তে বাড়তে কোথায় গেছে, সেই টাকাগুলা কোথায় যায়, তাদের পকেটে যায়, এগুলো ইয়ে করে এইগুলো করে বেড়াচ্ছে, কাজে বুঝতে হবে যে আজকে দুর্নীতির চরম পর্যায়ে দেশ চলে গেছে, গণতন্ত্রহীন অবস্থায় দেশ কখনো থাকতে পারে না, তাই আমাদের লক্ষ্যই হলো এদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এবং নিরপেক্ষ নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনেই, এবং সেই নির্বাচনেই জনগণ যাই যাকেই ভোট দিবে
জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে চাই আমরা। জনগণের ভোটের অধিকার অর্থাৎ জনগণ যাতে নিজের ভোট নিজে দিতে পারে সেই অধিকার ফিরিয়ে আনতে চাই আমরা। সে তার জন্য অবশ্যই আমাদেরকে কষ্ট করতে হবে এবং আমরা মনে করি যে ইনশাল্লাহ মানুষ সেটা বোঝে এবং আমরা কামিয়াব হবই হব। যতই তারা চেষ্টা করুক, যতই তারা চেষ্টা করুক অমুক করতে, বাহিনী তমুক করতে, এটা দিয়ে কিছু লাভ হবে না। জনগণই হলো সকল ক্ষমতা। আল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ তাআলা সব কিছুর উপরে সব কিছুই করেন আল্লাহ তাআলা, কিন্তু আল্লাহ তাআলা দেখেন মানুষকে পরীক্ষা নিয়ে দেখেন এবং আল্লাহ তাআলা সেই জনগণকে সাহায্য করেন যেই জনগণ দেশের জন্য মাটির জন্য মানুষের জন্য কথা বলে। এবং সেটাই কাজী আপনারা যা পরিষদ আমি মনে করি এখন আপনারা একবার নির্বাচিত করে আবার পাঁচ বছর পরে আসবেন সেটা দেখতে চাই না। আপনাদেরকে মাঝে মাঝে কথা বলার দেখতে চাই, মাঝে মাঝে মিটিং দেখতে চাই, সুযোগ করবেন কি রিসার্চ করলেন সেই পেপারগুলো এসে আমাদেরকে দেবেন, চাইলেই সময় দেবো আমরা, কোনো অসুবিধা নেই, আপনারা দেবেন, তাহলেই আমরা বুঝতে পারবো যে জিয়া পরিষদ সত্যিকার একটা সংগঠন এবং ভালো কাজ করছে। কেন আপনাদের মধ্যে যোগ্য উপযুক্ত শিক্ষিত লোকজন অনেক আছে যে আপনারা কিছু করতে পারেন, চাইলে করতে পারেন। সেই আশা নিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ।